Duranto Sports Gallery. Sports for all. Assalamualaikum. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আমরা আজকে দুরন্তের আটটি সাইকেলের রিভিউ নিয়ে আসব। তো সাইকেলটির মডেলটি হচ্ছে দুরন্ত অ্যালান হান্টার, এটি হচ্ছে ফ্যাট বাইক। সে প্রথমে আপনার এটার মডেলটা পরিচিত হই, মডেলটা হচ্ছে দুরন্ত অ্যালান হান্টার 21 স্পিড। তো সাইকেলটি আমার কাছে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেড কালার। তো আমাদের সাইকেলটি এসেছে দুইটি ভেরিয়েন্টে, একটা হচ্ছে ব্লু কালার, আর একটা হচ্ছে রেড কালার। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রেড কালার। তো দুই সাইকেলের ভিতরে সাইকেল দুটাই আপনার হচ্ছে সব কনফিগারেশন সেম, জাস্ট খালি কালারটা একটু ডিফারেন্স। এটা হচ্ছে যেখানে রেড কালার দেখতেছে ওটা হচ্ছে সেখানে ব্লু কালার। তো রেড ব্লু দুটাই কালারটা গর্জিয়াস কালার। প্রথমে বলি কালারটা, এর কালারটা হচ্ছে ম্যাট কালার করা হয়েছে, যার কারণে এই কালারটা আপনার একটু লং লাস্টিং হবে। তো এরপরে আমরা আসি এর হচ্ছে পার্টসে। তো প্রথমে আমরা দেখাবো হচ্ছে এর হচ্ছে শিফটার। তো শিফটার এখানে আপনার হচ্ছে ডান পাশে হচ্ছে সেভেন স্পিডের, অর্থাৎ রেয়ার শিফটার, রেয়ার গিয়ার। আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট। এরপরে আমরা আসবো হচ্ছে সাসপেনশন। এখানে সাসপেনশনটি চাকার আপনার ব্যাস অনুযায়ী এবং চাকার পরিধি অনুযায়ী হচ্ছে ফ্রকটা ব্যবহার করা হয়েছে। তো এরপরে হচ্ছে রিমে আসি। রিমটি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম রিম সম্পূর্ণ, এবং হচ্ছে কালার কোটে। এরপরে এর সঙ্গে স্পোকগুলো আছে, স্পোক হচ্ছে আপনার স্পোকে কালার কোটে, সহজে স্পোকে আপনার জং ধরবে না। এরপরে এখানে যে হাফটি ব্যবহার করা হয়েছে, হাফটি হচ্ছে স্টিলের হাফ ব্যবহার করা হয়েছে। এটা স্টিলের হাফটি একটু মজবুত হয়, যার কারণে এখানে স্টিলের হাফটি ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখাবো হচ্ছে এর হচ্ছে চেঞ্জার সিস্টেম বা ডিরোলার বলা হয় যেটাকে। এটা হচ্ছে রিয়ার ডিরোলার, এটা হচ্ছে ফ্রন্ট ডিরোলার, এটা হচ্ছে 7 আর হচ্ছে 3। তো আমরা একটু শিফটিং করে দেখাই। তো এখানে আমি ফ্রন্ট ডিরোলার শিফটিং করছি। তো ফিচারগুলো কাজ করতেছে। এরপরে আমরা আসি রেয়ার ডিরোলার। তো এখানে আপনি 21 স্পিড পর্যন্ত পাবেন, তাহলে আপনারা এটাকে মডিফাই করে আরও স্পিড বাড়িয়ে নিতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার চেঞ্জার সিস্টেম। এবং এরপরে আমরা আসি এর প্যাডেল। তো প্যাডেল এটার যে প্যাডেলটা ব্যবহার করেছে, প্যাডেলটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, এখানে কোনো প্লাস্টিকের কোনো প্যাডেল ব্যবহার করা হয়নি। অ্যালুমিনিয়াম স্টিলটা আপনার হচ্ছে একটু মোটামুটি কোয়ালিটির দিক থেকে ভালো হয়। এরপরে আপনার হচ্ছে ক্রাঙ্কসেট আছে। তো ক্রাঙ্কসেটের পরে ক্রাঙ্কসেটটা আপনার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টিলের। এরপরে আমরা আসি হচ্ছে ভিভি সেট। তো ভিভি সেটটি হচ্ছে আপনার বিয়ারিং করা, যার কারণে আপনার কাবল সিস্টেমের যে ভিভি সেটটি ওর থেকে এই ভিভি সেটটি আপনার একটু স্মুথ হয়, স্মুথ হওয়ার কারণে একটু ভালো কাজ করে। এরপরে আমরা আসি পিছনের যে হাফসটি, হাফসটি মোটামুটি একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা হাফস ব্যবহার করা হয়েছে। তো এখানে সে চেনটি অবশ্য অ্যান্টি ডাস্ট নয়, এটাতে একটু আপনার পানি পড়লে জং করার সম্ভাবনা থাকবে, তবে আমরা যদি ঠিকভাবে পরিচর্যা করি তাহলে এটা জং আসার সম্ভাবনা নেই। এরপর আমরা দেখাবো হচ্ছে এর হচ্ছে সিটটি। তো এর সিটটি দেখা যাচ্ছে একটু হচ্ছে পাও ফোম দিয়ে তৈরি, যার কারণে সিটটি হচ্ছে কমফোর্ট হবে। তো মোটামুটি স্পেশালি ব্রেক সিস্টেমটাও মোটামুটি আমাদের দুরন্তের সিস্টেমটাও আছে, ব্রেক মেশিন, ডিস্ক মেশিন এবং হচ্ছে ডিসপ্লে। আমি একটু সাইকেলটা বসে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি হাইটটাও ভালো আছে। এরপর আবার এখানে দেখা যাচ্ছে এখানে লক আনলক সিস্টেম আছে। তো এটা হচ্ছে যখন আপনি উঁচু নিচুতে যখন চালাবেন তখন আপনার সাসপেনশনটা আনলক থাকবে, আর যখন আপনি হচ্ছে রেসিং করবেন বা হচ্ছে ভালো স্পিডে চালাবেন, আপনার স্পিডটা কমতে দিবেন না, সেক্ষেত্রে আপনি হচ্ছে লক করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো একটা বেনিফিট দিবে। তো এরপরে আপনারা একটু লুকিংটা দেখেন, লুকিং এবং কালার কম্বিনেশন মোটামুটি আপনার বাজেটের ভিতরে ভালো একটি আপনি ফ্যাট বাইক পাচ্ছেন, এদিক থেকে একটু ভালো কোয়ালিটি পাচ্ছেন আপনারা। এরপরে এর হচ্ছে শেষে যেটা আছে সাইড স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডটি হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম করা, অ্যালুমিনিয়ামের সাইড স্ট্যান্ড, এটাও মোটামুটি একটা ভালো মানে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ। তো স্পেশালি এর হচ্ছে, তবে স্পেশালিভাবে আপনি যদি আমাদের কোনো দুরন্ত স্পোর্টসের যে শোরুমগুলো থেকে যদি আপনি প্রোডাক্টটি পারচেস করেন সেক্ষেত্রে আপনি স্পেশাল কিছু বেনিফিট পাবেন। তার ভিতরে যেমন দেখা যায় যদি কোনো পার্টস লাগে, যেমন
স্পেসিফিক প্রবলেম হয় এটা টায়ার টিউব, আপনি টায়ার টিউবগুলো আমাদের প্রত্যেকটা আউটলেটে পাবেন। এটা হচ্ছে এর আদার যত পার্টস আছে সব পার্টস আমাদের শোরুমগুলোতে অ্যাভেলেবল, এদিক থেকে আপনি একটা ভালো একটা হচ্ছে ব্যাকফিট পাবেন। আর সার্ভিস ওয়ারেন্টি তো সাথে থাকছেই, তো আমি মনে করি মোটামুটি সব দিক থেকে আর কি একটা ভালো মানের সাইকেল নিতে গেলে আপনি সে দুরন্ত স্পোর্টস গ্যালারিতে চলে আসতে পারেন। তো যারা সাভারে আছে তারা সাভারে আমাদের শোরুম সাভারে আছে, তারপরে সে জামগড়া আশুলিয়াতে আছে। যদি স্পেশালি সাভারে আশেপাশে কেউ থাকেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি সেখানে যোগাযোগ করে আরও যা যা আমাদের সুযোগ সুবিধা আছে সব কিছু আপনি এখান থেকে জানতে পারবেন। এরপরে স্পেশালি যারা হচ্ছে সাভার বা ঢাকা অথবা ঢাকার বাইরে যারা আছে তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের প্রত্যেকটি আউটলেটের হচ্ছে লোকেশন আমাদের ম্যাপে দেওয়া আছে, আপনি চাইলে ম্যাপ থেকে আমাদের শোরুমের আপনি ইনফরমেশন নিতে পারবেন, গুগলে সার্চ দিলে পাবেন, সব জায়গাতে পাবেন। তো ভিউয়ার্স, তো সাইকেলটির তো সম্পূর্ণ আমি যা কিছু ছিল এর সঙ্গে মোটামুটি ভেরিয়েশন কম্পিটিশন সব কিছু আমরা তুলে ধরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং সাইকেলটি যদি আপনাদের ভালো লাগে তবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমগুলোতেও যোগাযোগ করতে পারেন, সব দিক থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ আপনাকে সাপোর্ট দিব। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের রিভিউ।